এ ভাই লোক, কি অবস্থা? ভালো আছেন তো? আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সট মিথিক ফোর্স। তো ফাইনালি আমাদের নেক্সট আপডেট আপডেট 3.3। তো আগে আমরা বলি যে আমাদের মাঝে আপডেট কবে আসবে। গ্লোবালি আপডেট আসবে হচ্ছে 11 তারিখ থেকে, মানে এই মাসের 11 তারিখ, 11, 12, 13 এই হচ্ছে আপডেটের টাইম। সো ইনশাল্লাহ আপডেট 11 তারিখেই দেওয়ার ট্রাই করবো এবং সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো। এবং আপডেট এফিকে ফাইল পেয়ে তো অবশ্যই আমার টেলিগ্রামে আপনারা সবাই জয়েন হয়ে যান, লিঙ্ক ইন ডিসক্রিপশন প্লাস কমেন্ট পিন করা থাকবে। তো মিথিক ফোর্স সত্যি বলতে আমাদের গতবার যেটা আসছে আপডেট 3.2 আমাদের, মানে আমার দেখা সবচাইতে নিঃশ্বাস যদি কোনো মিথিক থাকে তাইলে হচ্ছে এইগুলো আসছে। না আছে এইগুলার কোনো লুক, না আছে ইমোট, না আছে কোনো কিছু, বাট গান স্কিনগুলো ভালো ছিল। উজি ছিল, ভিক্টর ছিল, দেন হচ্ছে গোজা ছিল, না কি কি জানি ছিল আর কি। তবে এই যেটা 3.1 যেটা আসছিল ওইটা তো সত্যি বলতে বেস্ট ছিল, কারণ এই ড্রেসগুলো অনেক বেশি রেয়ার। আর এক সময় যখন এগুলো প্রিমিয়াম কেটে আসছিল তখন এগুলোর জন্য পাবলিক হিউজ অ্যামাউন্টের একটা ইউসি খরচ করছিল ওই সময়। বাট এইগুলো এখন তো সস্তা হয়ে গেছে, কারণ এখন পাবজি আলটিমেট নিয়ে খেপছে, তাই আমাদেরকে মিথিক ওই রকম, মানে মিথিকের ভ্যালু কমাই দিছে, আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার আলটিমেটের ভ্যালু যে বাড়াই দিছে, কারণ 5-6 বছরের মতো হয়ে গেছে যেখানে মিথিক আর এরকমভাবে পাবলিক এখন চায় না। এখন চাই হচ্ছে আলটিমেট, আলটিমেট কালেকশন, আলটিমেট টাইটেল, আলটিমেট ফ্রেম, আলটিমেট অ্যাভাটার, এগুলো চায়। সো আউটফিটের মধ্যে এই আউটফিটগুলো আমার কাছে বেস্ট লাগে, তবে আস্তে আস্তে সবগুলো নিয়ে ট্রাই করুন শুধুমাত্র ইমোটের জন্য। আউটফিট পরে হয়তো কখনো খেলা হবে না বা খেলা হয়ও না, জাস্ট ইমোটগুলোর জন্য হচ্ছে আউটফিটগুলো নিয়ে নেবো আর কি। আর যদি আমরা বলি যে আমাদের নেক্সট মিথিক ফোর যে কী কী আসবে, তাইলে তো আমি অলরেডি টেলিগ্রামে একটা ছোটো পিকচার অ্যাড করেই দিছি আপনাদেরকে, শুধুমাত্র সুবিধার জন্য, যে দেখার জন্য, যে যেন আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন। তবে আজকে হচ্ছে একদম ফুল ইন গেম ভিডিও নিয়ে আসছি, যেখান থেকে আপনারা ইজিলি দেখতে পারবেন বা বুঝতে পারবেন। সো ফাইনালি এ হচ্ছে আমাদের নেক্সট মিথিক ফোর্জের ফার্স্ট আউটফিট। এখান থেকে দেখছেন এই ক্ষেত্রে সামুরাই টাইপের একটা আউটফিট এখানে দিচ্ছে পাবজি, এটা একটা ইমোট আছে স্পেশাল, যার নাম হচ্ছে ব্ল্যাক টোটাইস ডিফেন্ডার স্যুট। ও ভাই, অত বড় নাম! হ্যাঁ, নামের সাথে কিন্তু ড্রেসের মিল আছে, কারণ নামটা অনেক বড় এবং ড্রেসটা অনেক বড়, আর এটা একটা ফুল ক্যারেক্টার টাইপের। এই ড্রেস পরলে আপনার ফুল চেহারাটাই অন্যরকম হয়ে যায়, মানে এইগুলো হচ্ছে ট্র্যাক স্যুট টাইপের আর কি, মানে ট্র্যাক স্যুট টাইপের পাবজিতে আগে এগুলো আসতো। সো এই আউটফিটটা আমাদের মাঝে আসবে আমাদের নেক্সট মিথিক ফোর্জে, যেটার স্পেশাল একটা ইমোটও থাকবে আর এটার হেডগিয়ারও থাকবে। এবং দ্য 7 সিস সেট, এটা আমি আপনাদেরকে আগেই বলছি যে আমাদের মাঝে 7 সিস সেট আসবে। তবে এইটার ইমোটটা বেশ ইউনিক সত্যি বলতে, এগুলো ভাই আগের মিথিক যে যেখানে ওরকম আপনার ওরকম চকচকা ছিল না, বা মানে অ্যানিমেটেড পিকচার বা কী বলে ড্রেস ছিল না, কোনো ড্রেস কিন্তু নড়তো না চড়তো না, জাস্ট এইগুলো দিত আর হচ্ছে আপনার ইমোট দিত স্পেশালি। হ্যাঁ, সো এ হচ্ছে আমাদের সেই আগের আউটফিট, এর জন্য এগুলো এত বেশি রেয়ার। আর এখনকার তো যত আছে চকচকে করে, এত মানে অ্যানিমেশন করে, একদম পুরো ফালতু। তো এরপর আমাদের মাঝে আরও একটা আউটফিট আসবে, এটা হচ্ছে এইটা দেখেন, যার নাম হচ্ছে, নাম কি ভিশনারি না কি নাম জানি আর কি, আচ্ছা নামের কথাই বল নাই বললাম। সো এই একটা আউটফিট আসবে যেটা মিথিক, প্লাস এটার হেডগিয়ার হবে লিজেন্ডারি, বাট এইটার ওই রকম তেমন কোনো ইমোট টিমোট নাই, আর এটা মেবি একটা ফিমেল আউটফিট হবে আর কি। সো এই হচ্ছে আমাদের একদম 100% কনফার্ম যে আমাদের মাঝে নেক্সট মিথিক ফোর্জে কী কী আউটফিট থাকছে। সো এই হচ্ছে আমাদের সেই আউটফিটগুলো। তবে এখন পর্যন্ত গান স্কিন রিভিল হয় নাই, যখন রিভিল হবে ইনশাল্লাহ তখন আপনাদেরকে সেটা শেয়ার করব। আর সেই সাথে এটা সত্যি বলতে এক কথায় ওয়াও লাগছে আমার কাছে, বাট গান স্কিনগুলো আপনার নর্মাল স্কারেল আসার চান্স আছে, স্কারেল আসলে তো সত্যি বলতে নিয়ে নেবো, কারণ স্কারেল তারই, যদিও M4 সামনে পড়ে থাকলে কেউ স্কারেল দিয়ে খেলে না, বাট স্কারেল মাঝে মধ্যে কাজে লাগে। তো এই হচ্ছে আমাদের নেক্সট মিথিক ফোর্জের 100% কনফার্ম আউটফিট লিক্স। তো আশা করি সেটা ভালো লাগছে, আর সেই সাথে সবাইকে বলবো একটা লাইক দেওয়ার জন্য ভিডিওতে, আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।